উজমা আপু এটা কি এক্সপেরিমেন্ট কি করেছো কি করেছো তুমি এটাকে বলে নিউটনস রিং এক্সপেরিমেন্ট প্রথমে এটা কালার কি ছিল রেইনবো কালার ছিল মানে সবগুলো কালার ছিল তাই না তারপর তুমি যখন মোটরটা কানেকশন দিলে যখন এটা ঘূর্ণন শুরু করলো তখন একটা কালারের উপর একটা কালার এসে পড়তেছে তো এই সবগুলো কালার একসাথে মিলে কি হয়ে গিয়েছে হোয়াইট হয়ে গিয়েছে বুঝতে পেরেছো তার মানে আমরা যে সূর্যের আলো দেখি হোয়াইট আলো দেখি সেই হোয়াইট আলোর মধ্যে কয়টা কালার আছে বলো তো সাতটা কালার আছে তাই না তার মানে সূর্যের সাদা আলোতে সাতটা কালার আবার সাতটা কালারকে একসাথে করলে কিরকম হয়ে যায় এই যে দেখো অনেকটা হোয়াইট দেখো আচ্ছা এবার তুমি আবার কানেকশনটা খুলে ফেলো দেখবে আবার সাদা থেকে সবগুলো কালার আবার পাওয়া যাবে হ্যাঁ তুমি এখন মোটর থেকে লাইটটা ডিসকানেক্ট করে দাও এদিকে দেখো এদিকে দেখো এখন আবার সবগুলো কালার ফিরে আসছে এখানে সবগুলো কালার আসছে তুমি দেখো বলতো বেগুনি কোনটা দেখো এদিকে দেখো আব্বু আব্বুকে দেখাও আচ্ছা আচ্ছা আব্বুকে দেখো বেগুনি আছে তো আব্বু দিকে দেখো আব্বু দেখাচ্ছে তুমি এদিকে দেখো আমি দেখাচ্ছি দেখো এই দেখো এই যে এটা বেগুনি তারপর নীল আসমানি সবুজ হলুদ কমলা আর লাল হ্যাঁ আসমানি মানে স্কাই কালার কি বুঝতে পেরেছ তাহলে এখানে সবগুলো কালার আছে তাই না আর সবগুলো কালার একসাথে হলে কি হয়ে যায় হোয়াইট হয়ে যায় আবার করো তো ঠিকই আবার এক্সপেরিমেন্ট আরেকবার করো নিউটন রিং এক্সপেরিমেন্ট এটা বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন করেছিল বুঝতে পেরেছ আবার করো তুমি এই যে এখন সবগুলো কালার দেখা যাচ্ছে ওই যে দূর থেকে আমাদের ইউসাও দেখছে এক্সপেরিমেন্ট এখন ঘোরার পর দেখবে সবগুলো কালার একসাথে কেমন হয়ে যাবে সাদা হয়ে যাবে এখন দেখছে সবগুলো কালার মিলে একসাথে হোয়াইট হয়ে গেছে এখন হোয়াইট এখন কি আলাদা আলাদা সাতটা কালার বোঝা যায় যায় না সবগুলো কালার মিলে হোয়াইট হয়ে গেছে আবার ডিসকানেক্ট করে দাও ডিসকানেক্ট করো দেখো হোয়াইট কালার থেকে আবারও আমরা সবগুলো কালার পেয়ে যাবো হ্যাঁ ডিসকানেক্ট কানেক্ট করো একবারে আস্তে করে চাপ হ্যাঁ চাপ দিয়ে খুলে ফেলো চাপ দিয়ে খুলে ফেলো চাপ দিয়ে এই তো খুলে ফেলো এই তো এই তো এদিকে দেখো এদিকে দেখো আব্বুর দিকে দেখো দেখো আবার সবগুলো কালার ফিরে আসছে ওকে থ্যাংক ইউ মামনি আমরা আবার পরে নতুন একটা এক্সপেরিমেন্ট করবো এইটা কি এইটা 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 কি এইটা আর কাদের দেখা যাচ্ছে যে তোমার এখানে আম্মু আম্মু এটার নাম কি পেরিস্কোপ পেরিস্কোপ দিয়ে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি দেখা যায় যেটা সাধারণত দেখা যায় না সেটা আমরা দিয়ে দেখবো একটু দেখা তো তুমি নিচে বসে দেখো তো আব্বু কি করছে নিচে বসে দেখো নিচে বসে দেখো নিচে বসো হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ আব্বু কি করছি আমি কি করছি বলতো বলতো আমার হাতে এখন আমার বাম হাতে কি আছে হ্যাঁ বলো আমার বাম হাতে কি আছে গোল একটা কি বলো রিং এ বলতো এটাতে কালার কি 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 কালার আছে স্কাই আর পিঙ্ক দেখি তো সত্যি কিনা ও ইয়েস তুমি তো ঠিকই দেখতে পেয়েছো মানে তুমি নিচ থেকে বসে আব্বুর হাতে কালারটা দেখতে পেয়েছো এটাই হচ্ছে পেরিস্কোপের কাজ বুঝতে পেরেছো পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয় জানো সাবমেরিন তুমি বড় হলে আরো জানতে পারবে সমুদ্রের পানির নিচে ঘুরে বেড়ায় এক ধরনের যান আছে নাম সাবমেরিন ওরা উপরে কি হচ্ছে দেখার জন্য পেরিস্কোপ ইউজ করে এদিকে দেখাও থ্যাংক ইউ মামনি আমার সায়েন্টিস্ট উজমা পরে আমরা আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আসবো থ্যাংক ইউ এভরিবডি